तो चलिए शुरू करते हैं। ऐसा बना है हाईवे पे उठला और मोटा मोटी 10 मिनट के ফাইনালে কলেজের ভিতরে চলে এসেছিলাম, এখন দেখো ক্লাস খেলতে যাচ্ছি। এই দেখো সেল এটা নাও আমালে মেরে বাপ কো মা সিখা চল। जाके इलाज तो गाइस हमरा इधर तक अपन मारल मासूम चला गाड़ी तो गाइस हमारे कालू आज गाड़ी चला कालू खेले बसते अबे साले तभी मेरा माफ करना गुस्से में दो दो शायद हमारे साथ आज बैठेंगे हेलो हमारे साथ आज बैठेंगे हेलो हेलो स्टाइल से बाबू बाबू इन लोगों से कागज पर इनके अंगूठों के निशान ले लूं ठाकुर अभी नहीं पहले इन लोगों को हराम की खाने की आदत তো গাইস এখন পুলিশ থেকে চলে এসেছি অনেক দূরে বাড়ি যাচ্ছি এখন কোন গ্রাম সেটা বুঝতে পারছি না আমাদের সোহেল ভাই ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে বলো ভাই চলে এলো আরে কি দেখছিস রে ভাই গাইস এখন আমি গাড়ি চালাচ্ছি বলো ও কাজি এখান কোন গ্রাম গে গ্রাম মনে লাগে তো এই গ্রামটার নাম হচ্ছে বনপুর জানি না গাইস আমি জীবনে কোনোদিনও আসি নাই এখনই জিজ্ঞেস করলাম একটা এখানে বনপুর ও ভাই চলো রে
এত ভিড় কেন? আচ্ছা মনে হয় বিয়ে বাড়ি এখানে মনে হয় কি এখানে অনেক ভিড় কারণ এখানে ভাই গ্রামটার নামি গ্রাম তো জানি না ভাই বলবো কি করে জিজ্ঞাসা করতে করতে চলো ভাই এটা কোন গ্রাম কামালপুর ভাই এটা কামালপুর আবার একজনকে জিজ্ঞাসা করলাম বলছে কামালপুর এটা তাহলে অনেকটা বড় গ্রাম এটা অনেক বড় গ্রাম বলছে ঠিক আছে চলবে জিজ্ঞাসা করবে কি জিজ্ঞাসা করবে কি ভাই জিজ্ঞাসা করতে হতো কেনা যা ভৌষুটি কে সোহেল বলছে নাকি এটা আমার ভাটা ভাই দেখো এখন মাটি এই গ্রামটার নাম জানি না হবে হয়তো দাদা এটা কোন গ্রাম গে এটা ডিসকো মোড় এই চাচা বললো এটা ডিসকো মোড় এখন ডিসকো মেরে ভাটার মধ্যে চলে আসছে আমার ভাটা এটা না আমি ভাই জীবনে সামনে আছি ফুচকা চলে যাচ্ছিল ফুচকাকে দাঁড়ালাম ফুচকা খাবো এখন তারপরে স্কুলের ভিতরে দেখবো কি হচ্ছে ঠিক আছে এখন ফুচকা খাই কাকু কত করে ফুচকা ফুচকা দেবে এখানে দেখতে হবে দাও ভিতরে দেখো একটু জল টল ভিতরে দেখো একটু আমার গাইস এখন আমাদের ফুচকা নিতে যাচ্ছে গাইস একটা ফুচকা খেয়ে দেখবো কীরকম টেস্ট আসছে জিয়ের মধ্যে জল চলে আসছে এ হে রহা নেই যাতা তড়প হি এসি হ্যায় আমাদের সোহেল ভাই ফুচকা ফুচকার ব্যান্ডকে দাঁড়ালে এখন লাইক করবেন অনেক দূর থেকে আসছে ফুচকা খেতে সাবস্ক্রাইবও করবেন সাবস্ক্রাইবও করবেন আমার মতে বাপ কো মাছ গেছল কোন বারগল থেকে রাজগ্রাম এসেছিলাম ফুচকা খেতে বলো চালাস না এখন চলে এলাম এখানে এই দেখুন রাজগ্রাম স্কুলটা স্কুল এটা এখানে ভর্তি হতে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ভর্তি হয়নি
দেখে নাও এই স্কুলটা রাজগ্রাম স্কুল এটা না দেখো আমার লেখা আছে উপরে রাজগ্রাম হাই স্কুল তো গাইস মোটামুটি স্কুলটা ভালোই অনেক কি পুরো पढ़ाई लिखाई में ध्यान लगाओ IAS बनो और देश को समा इंद्रान ग्राम में चले इंद्रान